আসসালামু আলাইকুম। তো আজকে মূলত দুইটা প্রজেক্ট শেয়ার করব। ফার্স্ট প্রজেক্ট থেকে আমাদের $35 ইনকাম হবে এবং সেকেন্ড প্রজেক্ট থেকে আমাদের $4 প্রফিট হবে। টোটাল $39 কিন্তু প্রফিট হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দুইটাই কিন্তু এক্সচেঞ্জের অফার। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, কারণ এখানে কিন্তু সব আপডেট সব পেমেন্ট প্রুফ কিন্তু শেয়ার করে থাকি। দেখেন $32 একটা পেমেন্ট প্রুফ শেয়ার করছি, তারপর এখানে $66 একটা পেমেন্ট প্রুফ শেয়ার করছি। আপনাকে আমি হাজারটা পেমেন্ট প্রুফ দেখাইতে পারবো যারা আমাদের সাথে কাজ করে কিন্তু ইনকাম করতেছে। যদি অলসতা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রফিট হবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। এবং আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এই প্রজেক্টে কোনো রেফার কমিশন নেই, অবশ্যই আপনার একটা লাইক দিয়ে দিবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক। আজকে অফার লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এই পোস্ট নিয়ে যাবে। আমাদের প্রথম এয়ারড্রপটা দিচ্ছে হচ্ছে এমএক্স এক্সচেঞ্জার এবং সেকেন্ড এয়ারড্রপটা দিচ্ছে হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার, ঠিক আছে? কীভাবে কী করবেন জাস্ট দেখাই দিচ্ছি। যদি আপনার এমএক্সিতে অ্যাকাউন্ট না থাকে জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খুবই সিম্পল, প্রত্যেকে পারবেন, এই জন্য আমি বিস্তারিত দেখাচ্ছি না। তারপর হচ্ছে আপনার এমএক্সিটা KYC কমপ্লিট করে নেবেন। অবশ্যই আপনাকে কিন্তু KYC কমপ্লিট করে নিতে হবে। আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন, ঠিক আছে? নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না যদি আপনার অ্যাকাউন্ট থাকে। তারপর আপনি কী করবেন, আমি এরকম একটা দেখাচ্ছি, জাস্ট আমি আপনাকে দেখাই যে এটা কীভাবে কী কতটুকু পেমেন্ট করবে সব কিছু এ টু জেড দেখাই দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে 20,000 মেস সোয়াইপ টোকেন দেবে, ঠিক আছে? 20,000টা টোকেন দেবে। একটু যদি স্ক্রল করে নিচে দিকে আসে দেখেন এখানে এই অফারটা কতদিন থাকবে, কী কী বলছে সব কিছু কিন্তু এখানে বলে দিচ্ছে। এটা কিন্তু 22 তারিখে কিন্তু অফারটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? এখানেও কিন্তু কী জন্য এলিজিবল হবেন এটাও কিন্তু তারা বলে দিচ্ছে। এখানে হচ্ছে আপনাকে ম্যাট্রিক হোল্ড করতে হবে ওদের ওয়ালেটে, মানে এক্সচেঞ্জারে। মিনিমাম আপনি কত ম্যাট্রিক হোল্ড করবেন, 10টা ম্যাট্রিক আপনাকে মিনিমাম হোল্ড করতে হবে। তাহলে আপনি ম্যাক্সিমাম 20টা ম্যাচ টোকেন পাবেন। 20টা ম্যাচ টোকেনের দাম আছে $35, ঠিক আছে? এবং এটা আপনাকে পেমেন্টটা কীভাবে করবে একটু যদি স্ক্রল করে নিচে দিকে আসেন, এখানে আপনি দিতে পারবেন অফারটা এন্ড হওয়ার পরেই আপনাকে কিন্তু পেমেন্টটা করে দেবে। এখানে দেখেন KYC কিন্তু অবশ্যই করতে হবে, এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে। স্ন্যাপশট নেবে, সেই স্ন্যাপশট নেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু পেমেন্টটা ওরা করে দেবে। এবং এই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে অফারটা এন্ড হওয়ার 7 দিনের ভিতর কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু ওরা $35 হোক বা যতটুকু হোক পাঠিয়ে দেবে। আপনার যদি $20-30-40 থাকে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ আপনার ম্যাট্রিক কিনবেন। মিনিমাম হচ্ছে 10টা ম্যাট্রিক আপনাকে হোল্ড করতে হবে, তাহলে আপনি ম্যাক্সিমাম এই পর্যন্ত পেতে পারেন। এখন যদি আপনি 10টা ম্যাট্রিক হোল্ড করেন সেক্ষেত্রে আপনি 5টা ম্যাচও পাইতে পারেন, 10টা ম্যাচ টোকেনও কিন্তু পাইতে পারেন, ঠিক আছে? জাস্ট আপনি যদি এমএসসিতে অ্যাকাউন্ট না থাকে জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, KYC কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনি জাস্ট 10টা ম্যাট্রিক বা 20টা ম্যাট্রিক আপনি কিনে আপনার অলরেডি রেখে দেবেন। এটুকুই কাজ করলে আপনার এখান থেকে কিন্তু আপনার এই অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? তো আমাদের সেকেন্ড অফারটা দিচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার। তো বাইন্যান্সে যাদের অ্যাকাউন্ট নেই তারা এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা কী করবেন, এখানে আমি ক্লেম লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা আপনি সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওই এখান থেকে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে অনেকগুলো ব্যানার দেখতে পাচ্ছেন, দেখেন এরকম করে টান দেন অনেকগুলো কিন্তু ব্যানার কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখেন ডুয়েল ইনভেস্টমেন্ট, এই যে এটা $1,00,000 মানে BUSD কিন্তু একটা অফার আছে, জাস্ট এই অফারটার ব্যাপারে ক্লিক করেন। এছাড়া তো আমি পোস্টের লিঙ্কটা দিয়ে রাখছি, তারপর এখানে স্ক্রল করে নিচে দিকে আসতে পারেন। এবং এই অফারটা কতদিন থাকবে এরা কিন্তু সব কিছু বলে দিয়েছে, অফারটা 30 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে ফার্স্ট এতজন ইউজারকে ওরা কি পেমেন্টটা করবে, $5 পর্যন্ত পেতে পারেন, কিন্তু আপনার $4টাই পাবেন, এটাই হচ্ছে ইয়া। এখানে দেখেন $2 আপনি কেন পাবেন, কমপ্লিট অন ডুয়েল ইনভেস্টমেন্ট সাব, মানে সাব করার জন্য আপনি এটা পাবেন। কীভাবে পাবেন সব কিছু দেখাই দিচ্ছি। তারপর এটা করলে আপনি পাবেন হচ্ছে কমপ্লিট মোর দেন অন ডুয়েল ইনভেস্টমেন্ট, এটার জন্য $1 পাবেন। এটা হচ্ছে $50 ডিপোজিট করতে হবে, এটা করার দরকার নাই, ঠিক আছে? আর এটা করলে আপনার সাবস্ক্রাইব টু ডুয়েল ইনভেস্টমেন্ট ফর আরও কিছু লেখা আছে, যাই হোক এটা দুই এই $4 আপনারা কিন্তু নিতে পারবেন। এবং এর জন্য আপনাকে কিন্তু 10 সেন্ট বা 20 সেন্ট হলে কিন্তু আপনি এই অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন বা এই অফারে কাজ করতে পারবেন, ঠিক আছে? নিচে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে কীভাবে জয়েন করবেন সব কিছু একটু দেওয়া আছে। এবং এটা আপনাকে কবে পেমেন্ট করবে সেটাও আপনাকে আমি দেখাই দিই। জাস্ট এখানে স্ক্রল করে যদি নিচে দিকে আসে সেক্ষেত্রে কিন্তু ওরা বলে দিচ্ছে যে 2 উইকস মানে 2 সপ্তাহের ভিতর কিন্তু আপনার অলরেডি কিন্তু ওরা কিন্তু পেমেন্টটা করে দিবে। এখন কথা হচ্ছে এখানে কীভাবে আপনি জয়েন করবেন, ঠিক আছে? জয়েন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর এখানে হচ্ছে আপনাকে স্পটে যদি যান, স্পটে যাওয়ার পর এখানে আপনার দিতে পারবেন। দেখেন কত পরিমাণ লস খাইছি রে ভাই, $200 টোকেন এসে $22 এসে বসে আছে, এইটা $800 টোকেন $400 এসে বসে আছে, এটা অনেক আগে বাই করছিলাম $100 $108 দিয়ে এখন $1 এসে বসে আছে। যাই হোক এগুলা আপনারা সবসময় টেট থেকে দূরে থাকবেন, লস খাবেন না হয় অনেক। আর ল্যাপটপে তো আরও ইয়ে আছে, যাই হোক এখানে হচ্ছে আপনাকে
0.1 যে এই পরিমাণ টোকেন রাখতে হবে, ডলার না কিন্তু টোকেন। এটা আপনি ম্যাট্রিক রাখতে পারেন, এখানে আমি ম্যাট্রিক রাখছি, এখানে দেখেন 0.21 ম্যাট্রিক কিন্তু রাখছি, যেটার ভ্যালু আছে 13 সেন্ট, ঠিক আছে। এবং এফটিএমটা রাখছি, এফটিএম আমার 0.31 আছে, এটার ভ্যালু হচ্ছে 11 সেন্ট। আপনি ডগি কয়েনও রাখতে পারেন বা আদার্স যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো রাখতে পারেন। তো আমার টাস্ট ওয়ালেটে ম্যাট্রিক এবং এফটিএমটা ছিল, ওইখান থেকে উইথড্র করছি। আর যদি আপনিও সেম আমার মতো করতে চান, যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি টিআরএক্স আপনার ইয়াতে ডিপোজিট করবেন, এফটিএক্স এক্সচেঞ্জারে ডিপোজিট করে ওইখান থেকে আপনি এফটিএম এবং ম্যাট্রিক উইথড্র করে নিতে পারবেন, কোনো ফি কাটবে না, ঠিক আছে। তারপর আপনাকে কী করতে হবে, জাস্ট আবার চলে আসেন, চলে আসার পর আবার যে ব্যানারটা সেই ব্যানারটা খুঁজেন, তারপর এই ব্যানারটার উপর একটা ক্লিক করেন। ব্যানারটার উপর ক্লিক করার পর এখানে আপনি আরও ইনফরমেশন আছে, এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট প্রমোশন, জাস্ট এই জয়েন্ট প্রমোশনের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলো, এই অফারের জন্য আমরা কিন্তু এখন কাজ করতে পারবো, ঠিক আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সাবস্ক্রাইব টু ডুয়েল ইনভেস্টমেন্ট, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেন। জাস্ট এখান থেকে এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে স্ক্রল করে যদি নিচের দিকে আসি, সেক্ষেত্রে থেকে দেখতে পাচ্ছেন এই যে সেল অ্যাট বা এছাড়া আপনার ব্যালেন্সে কী কী আছে ওইগুলো কিন্তু আপনার এখানে শো করবে। দেখেন এইগুলো আছে, এগুলো আপনাকে কিন্তু এখানে শো করতেছে। এখানে আমার হিউজ পরিমাণ টোকেন আছে, আমি কোনটা থেকে কোনটা রাখি। এখানে দেখেন আমার যে ম্যাট্রিক আছে, জাস্ট আমি ম্যাট্রিকটা যদি ক্লিক করি, এখান থেকে ম্যাট্রিকটা আমি সিলেক্ট করলাম প্রথমে, ঠিক আছে। ম্যাট্রিক সিলেক্ট করার পর এখানে আমি দেখতে পাচ্ছি সেল ম্যাট্রিক, এটা জাস্ট এটার উপর ক্লিক করার আগে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইটা লোগোটা, এই লোগোটার উপর একটা ক্লিক করলাম, কলম আইকন যেটা ছিল ওইটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 75 যেটা আছে এটা আপনি সিলেক্ট করবেন। তো এটা আমরা, আচ্ছা এটা চাপ লাগতেছে না কেন, ওকে। তারপর এখানে আমরা এটা কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এই নেক্সট বাটনটার উপর একটা ক্লিক করবো। আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এখানে যদি আপনার এডিটে ক্লিক করেন, মানে হচ্ছে কলম আইকনে যখন ক্লিক করবেন, এখানে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে 5/27 যে ডেটটা আছে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না, অবশ্যই এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এটা আমার সিলেক্ট করা হয়ে গেলো, আপনাদের আবার একটু রিমাইন্ড দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এই নেক্সট বাটনটার একটা ক্লিক করে দেবো। তো এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কুইজ, জাস্ট স্টার্ট কুইজের উপর একটা ক্লিক করেন। কুইজের উপর ক্লিক করার পর এখানে কুইজের অ্যান্সারগুলো কিন্তু দিতে হবে। তো এগেইন আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে চলে আসেন। তো পোস্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কুইজ অ্যান্সার, জাস্ট এই কুইজ অ্যান্সার উপর একটা ক্লিক করেন। কুইজ অ্যান্সার উপর ক্লিক করার পর এখানে আমি কিন্তু কুইজের অ্যান্সারগুলো আপনাদের দিয়ে দিয়েছি আমাদের প্রবলেম সলভ গ্রুপে। ওইখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, সেই স্ক্রিনশট দেখে কিন্তু আপনাকে কুইজের অ্যান্সারগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এখানে দেখেন আমি যে অ্যান্সারগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দেখেন অ্যান্সারগুলো দিয়ে দিছি, এই অ্যান্সারগুলো অবশ্যই আপনি মিলিয়ে দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যান্সারগুলো ফিল আউট করে দিচ্ছি। তো তারপর এখানে আপনাকে কংগ্রাচুলেশন বলবে, তারপর এখানে ডানের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে আপনার কুইজগুলো হয়ে গেলো, তারপর গো টু ডুয়েল ইনভেস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এগেন আবার নেক্সটে ক্লিক করেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে ম্যাট্রিক দিতে হবে, এখানে 0.1 ম্যাট্রিক বসাই দিচ্ছি, 0.1 ম্যাট্রিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট, জাস্ট নেক্সট বাটনটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দুইটাই আপনার টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এখানে নেক্সট, জাস্ট নেক্সটে ক্লিক করবেন, তারপর এগুলো সবগুলো আপনি টিক মার্ক করে দিবেন। তো তারপর এখানে সাবস্ক্রাইব, জাস্ট সাবস্ক্রাইবের ক্লিক করলাম, এখানে কনফার্ম, জাস্ট কনফার্ম এটা ক্লিক করলাম। তো কনফার্মে যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট, দেখেন সাকসেসফুল কিন্তু সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, সেম একই রকমভাবে আমাদের কিন্তু এফটিএমটা নিতে হবে। তো এখান থেকে আমি এফটিএমটা নিচ্ছি, এফটিএমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখছেন যে সেল এফটিএম, সেল এফটিএমে ক্লিক করবো এবং এখানে 5/27 আছে এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তারপরে নেক্সট, জাস্ট নেক্সট উপর এটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে জাস্ট নেক্সট উপর এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে 0.1 এফটিএম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখছেন যে আপনার নেক্সট, জাস্ট নেক্সট বাটনটার উপর ক্লিক করবেন, তারপর এই দুটোটাই টিক মার্ক করে দিবেন। এই দুইটা টিক মার্ক করে দিলাম, তারপর নেক্সট বাটনটার উপর ক্লিক করলাম, তারপর এই চারটায় টিক মার্ক করে দিবেন। চারটা টিক মার্ক করে দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব, জাস্ট সাবস্ক্রাইবের উপর ক্লিক করলাম, তারপরে কনফার্ম, জাস্ট কনফার্মের উপর ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি একটু ব্যাক করি, ব্যাক করার পরে আমাদের কিন্তু কাজগুলো কিন্তু কমপ্লিট, ওরা কিন্তু যেরকম বলছে ওরকম কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এর জন্য আমরা কী করলাম, $2 জন্য এলিজিবল হয়ে গেলাম, $1 জন্য এলিজিবল হয়ে গেলাম, $1 জন্য টোটাল কিন্তু $4 কিন্তু আমাদের কিন্তু ইনকাম হয়ে গেলো। এটা কী করবে, আপনাকে কিন্তু এই অফারটা এন্ড হওয়ার 2 সপ্তাহের ভিতর কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেবে। আপনার পেমেন্টটা আপনার কোথায় করবে, এখানে আপনি অলরেডি যদি যান, তারপরে যদি আপনার এই হিস্টোরিতে যান, হিস্ট্রিতে যাওয়ার পর এখানে ডিস্ট্রিবিউশন, জাস্ট এই ডিস্ট্রিবিউশনে গেলে আপনার এই পেমেন্টটা দেখতে পারবেন। এছাড়া আপনার মানে আরেকটা উপায় দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার এখানে প্রোফাইলে যাবেন, তারপর এখানে রিওয়ার্ড সেন্টার, জাস্ট রিওয়ার্ড সেন্টার উপরে ক্লিক করার পরে এইখানে আপনাকে কিন্তু হয়তো ডলারগুলো দেখাবে, তারপর আপনাকে কিন্তু ক্লেমটা করে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন।